नमस्कार बंधुरा, कोविड 19 एवं अर्थनैतिक मंदार कारण देशेर अनेक नियम किछु ना किछु परिवर्तन होच्छे। आजकेर ई भिडियोते ड्राइविंग लाइसेंस, रान्नार गैस, सर्षेर तेल, टीवीर दामे किछु परिवर्तन एसेछे, एई समस्त विषये आलोचना करब। प्रथमे आसि टीवीर दाम। टीवी कम्पानी प्रोवाइडारदेर ট্যাক্স ছাড়ের মেয়াদ শেষ হয়েছে এবং এই কারণে 5% বেশি ট্যাক্স দিতে হচ্ছে, ফলে ভবিষ্যতে টিভির দাম বাড়তে পারে। দ্বিতীয়, সর্ষের তেল। কিছুদিন আগে পর্যন্ত 20% অন্য তেল সর্ষের তেলের সাথে মেশানোর অনুমতি ছিল, কিন্তু আর এই নিয়ম থাকছে না। FSSAI জানিয়েছে এবার থেকে কোনো অন্য তেল মেশানো যাবে না। তিন নম্বর, গ্যাসের ক্ষেত্রে। আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের বিনামূল্যে গ্যাস দেওয়া হতো, কিন্তু এবার থেকে আর বিনামূল্যে গ্যাস দেওয়া হবে না। চার নম্বর, ড্রাইভিং লাইসেন্স। কিছুদিন আগে পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের প্রধান কাগজপত্র নিয়ে যেতে হতো, কিন্তু এইবার থেকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে এবং সফট কপি সঙ্গে থাকলেই হবে, অর্থাৎ জেরক্স বা মোবাইলে থাকলেই হবে। পাঁচ নম্বর, মিষ্টির ক্ষেত্রে। FSSAI এর নতুন নোটিশে মিষ্টির ক্ষেত্রে বেস্ট বিফোর লিখতে বলা হয়েছে, অর্থাৎ কতদিন পর্যন্ত মিষ্টির সঠিক স্বাদ পাওয়া যাবে তার তারিখ মিষ্টির গায়ে লিখতে হবে। FSSAI এর মিষ্টি সংক্রান্ত নির্দেশের আলাদা একটি ভিডিও রয়েছে। কোনো মিষ্টি কতদিন পর্যন্ত ভালো থাকে এবং কি কারণে এই পরিবর্তন করা হয়েছে তার সমস্ত আলোচনা একটি ভিডিওতে করা রয়েছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।